वेलकम स्टूडेंट्स, আমরা এর আগে অ্যামিস আর এর ব্যবহারটা শিখে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য। এবার আমরা আরেকটা জিনিস আজকে শিখব, শিখে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এন্টার করলে সবথেকে ভালো হবে, যেটা হলো ভার্ব। ভার্ব মানে তোমরা জানো, ভার্ব মানে হচ্ছে কাজ করা। ভার্ব ভার্ব অর্থাৎ কাজ, যে কোনো কাজ। মানে আমি এখন লিখছি বা তোমরা আমার পড়া দেখছো, ঘুমানো, দাঁড়িয়ে থাকা, আমি দাঁড়িয়ে আছি, আমি কথা বলছি, সবকিছুই হচ্ছে একটা কাজ। এবারে ধরো পড়া, পড়া ইংরেজি কি রিড, পড়া ইংরেজি রিড তো, কিন্তু ধরো আমি বললাম আমি এখন পড়ছি, তাহলে পড়া আর পড়ছি ইংরেজিটি তো আলাদা। পড়া ইংরেজি হলো আর ই এ ডি, রিড, রিড মানে পড়া, কিন্তু আমি পড়ছি, পড়ছি অর্থাৎ এখন কোনো কথা যেটা হচ্ছে সেটা বলতে গেলে তার শেষে দিতে হবে আই এন জি, কি যোগ করতে হবে আই এন জি। তাহলে রিড মানে হলো পড়া আর রিডিং মানে হলো পড়ছি। ওকে, এখন তোমরা ভিডিওটা দেখছো, ভিডিও দেখা, দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, কিন্তু তোমরা দেখছো তো, এখন দেখা ইংরেজি ওয়াচ, কিন্তু দেখছি তাহলে ওয়াচিং, তাই তো ওয়াচিং। যে কোনো জিনিস কন্টিনিউয়াসে বোঝাতে গেলে সেটাকে কি করতে হয়, আইএনজি দিয়ে দিতে হয়। এবারে কিছু আইএনজি দেওয়ার আবার নিয়ম আছে দেখো, যেমন এখানে আমি যেমন লিখেছিলাম আর ই এডি রিড, রিডের পরে জাস্ট আইএনজি দিয়ে দিয়েছিলাম, কিছু চেঞ্জ করিনি, হয়ে গেছিল রিডিং। ওয়াচের পরে কিছু চেঞ্জ হয়নি, শুধু আইএনজি দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিল ওয়াচিং। কিন্তু কিছু কিছু শব্দ আছে, যেমন দেখো বাইট, বি আই টি বাইট, অথবা জি আই ভি গিভ, এগুলোর ক্ষেত্রে কি হয়, বাইটের শেষে কি আছে ই, গিভের শেষে কি আছে ই, যাদের শেষে ই থাকে তাদের ক্ষেত্রে আইএনজি যোগ করার জন্য একটু সমস্যা আছে, কি করতে হবে, কিছু সমস্যা না। এই যে বি আই টি, আমি ইটাকে আর লিখবো না, ই কাটা, ঠিক আছে, ই কেটে দিয়ে শুধুমাত্র আইএনজি দিয়ে দেবো, তাহলে হয়ে গেল কি বাইটিং। গিভের ক্ষেত্রে তাই হবে, তাহলে জি আই ভি ই লিখবো না, ক্রস আইএনজি শুধুমাত্র, গিভিং, তাহলে বাইট থেকে হয়ে গেল বাইটিং, গিভ থেকে হয়ে গেল গিভিং। ওকে, যাদের শেষে ই থাকবে শুধুমাত্র তাদের জন্য। এখানে তোমরা বইতে ভালো করে দেখো, এক থেকে সাত পর্যন্ত, এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি শব্দতে শেষে ই আছে, সেগুলো ইগুলি উঠে গিয়ে শেষে শুধু আইএনজি যোগ হয়ে যাবে। তারপরে সরি, আটেতেও একই হবে, নয় আর দশ দেখো এম ডবল ইটি, মিট আর কন্ডাক্ট, নয় আর দশে কি আছে, মিট এবং কন্ডাক্ট আছে, তাহলে মিট, এম ডবল ইটি মিট, আচ্ছা মিটের শেষে কি ই আছে, নেই তো, তাহলে এখানে সিম্পলি হবে এম ডবল ই টি দিলাম, লিখে আইএনজি, মিটিং, বুঝতে পেরেছো, মিট থেকে হয়ে গেল মিটিং। এটা হলো ভার্বের, ভার্বকে কিভাবে এখন চলছে কথাটা বোঝানোর জন্য এইভাবে আমরা ব্যবহার করে থাকি। এবারে আমরা প্রবেশ করব মূল কথা, যেটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে লিখতে হয়, ঠিক আছে। দেখো এখানে আমি তিনটি বাক্য লিখেছি, তিনটি বাক্য, এমন বাক্য যে কাজটা এখন চলছে। আমি একটি বই পড়ছি, আমি এখন পড়ছি, কাজটা এখন করছি, সে একটি ছবি আঁকছে, সে এখন ছবি আঁকছে, তারা ফুটবল খেলছে, অর্থাৎ এখন কিন্তু তারা খেলছে, মানে কাজটা এখনই চলছে, বুঝতে পারলে। তো এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখার, সেন্টেন্স লেখার একটা গঠন আছে, কি করে লিখবো দেখো, প্রথমে সেন্টেন্সের প্রথমে আমি লিখবো সাবজেক্ট, সাবজেক্ট অর্থাৎ যার ব্যাপারে বলা হবে সেই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম হবে, অথবা ইজ, অথবা আর, কোথায় কে বসে আমি বলে দিয়েছি, আয়ের পরে অ্যাম, একজন থাকলে তারপরে বসাবো ইজ, অনেকজন থাকলে তারপরে বসাবো আর, একটাই লাইনে অ্যাম ইজ আর তিনটেই হবে না, অথবা অথবা দিয়েছি, যে কোনো একটা,
তারপরে আছে ভার্ব, অর্থাৎ যেটা একটু আগে বললাম কাজগুলি, তার সাথে আইএনজি, যেহেতু এখন চলছে কাজটা, শেষে অবজেক্ট, বাদ বাকি যেটা থাকবে সেটা লিখে দেবো। তা আমি একটা সেন্টেন্স প্রথম নিলাম, আমি একটি বই পড়ছি, এখানে কার ব্যাপারে বলা আছে, সাবজেক্ট হচ্ছে আমি, আই, তাহলে আমি লিখলাম আই, তাহলে আমার সাবজেক্ট লেখা হয়ে গেল। এরপরে অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে, আই এর পর সবসময় অ্যাম হয়, তাহলে আই অ্যাম হয়ে গেল। এবারে ভার্ব, এখানে কাজটা কি হচ্ছে, পড়ছি, পড়াটা কাজ, তাহলে পড়া ইংরেজির জন্য রিড, কিন্তু এখানে বলছে পড়ছি, এই যে একটু আগে বললাম কাজটা করছি বোঝাতে গেলে আইএনজি দিতে হবে, তাহলে আই ভার্ব হচ্ছে আইএনজি, রিডিং, আই অ্যাম রিডিং, কি পড়ছি, একটি বই, এ বুক, আই অ্যাম রিডিং এ বুক হলো। নেক্সট সেন্টেন্সে দেখো, বলছে সে একটি ছবি আঁকছে, এখানে সেন্টেন্সটা আছে সে একটি ছবি আঁকছে, কে আঁকছে, একটা মেয়ে, তাই তো, কেন দেখালাম, সে বলেছে, সে ছেলে হতে পারে, সে মেয়েও হতে পারে, এখানে মেয়ে আঁকছে, মেয়েকে সি বলা হয়, সে হলে সি আর ছেলেদের হলে এইচ ই, তাহলে এখানে আমরা সে মানে সি। সি কজন, একজন তো, কজন বসে আঁকছে, একজন সিঙ্গুলার, তো একজনের পরে কি বসে, ইজ না, আর ইজ বসে, তাহলে এখানে হবে সি ইজ, কি হবে, সি ইজ, কি করছে, কাজটা কি, আঁকছে, আঁকা ইংরেজি কি, ড্র, তাহলে সি ইজ ড্র, ডি আর এ ডব্লিউ, ড্র, তার সাথে দিতে হবে আইএনজি, তাহলে ড্রয়িং, যেহেতু আঁকছে, সি ইজ ড্রয়িং, কি আঁকছে, একটি ছবি, এ পিকচার, সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে হলো। সবশেষে আরেকটা লাইন দেখো, বলছে তারা ফুটবল খেলছে, দেখো তারা ফুটবল খেলছে, এখানে অনেকজন খেলছে না, কজন আছে দেখো তো, ছজন আছে, একের বেশি, প্লুরাল, তারা ইংরেজি হলো দে, টি এইচ ই ওয়াই দে, ওকে, দে কি হবে, না দে, দে এর পর কি বসে, অনেকজন যেহেতু আর বসবে, দে আর, দে আর কি করছে, তারা ফুটবল খেলছে, এখানে কাজটা কি, খেলা, তাহলে খেলা ইংরেজি কি, প্লে, দে আর প্লে, তার সাথে দিয়ে দেবো আইএনজিং, প্লেইং, যেহেতু তারা এখন খেলছে, দে আর প্লেইং, কি খেলছে, ফুটবল, দে আর প্লেইং ফুটবল, বুঝতে পেরেছ, দে আর প্লেইং ফুটবল হলো, তারা ফুটবল খেলছে। আশা করি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সহজ হয়েছে বোঝার ক্ষেত্রে। এখানে তেমন অ্যাক্টিভিটি ফাইভ আছে, দেখে নেবে, ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, ওয়াচের সঙ্গে ওয়াচিং, ইটের সঙ্গে ইটিং, স্ট্যান্ডের সঙ্গে স্ট্যান্ডিং, সিং থেকে সিঙ্গিং, ফ্লাই থেকে ফ্লাইং, ঠিক আছে, এইটা এখানে লিখবে, লিখে যে কোনো তোমার মনের মতো সেন্টেন্স লেখার চেষ্টা করবে। আর তারপর নিচে আবার ড্যাশ পূরণ আছে, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি এখানে বসাতে হবে, অ্যাম ইজ আর এখানে বসিয়ে দেওয়াই আছে, যেখানে ইজ বসেছে, যেখানে আর বসেছে বসিয়ে দেওয়া আছে, তোমাদেরকে শুধুমাত্র এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে তারপরে আইএনজি চোখ করে এখানটায় বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।